স্ত্রীকে সংসদের জন্য সংশোধনের জন্য শাসন করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে মনোমালিন্য হতে পারে। তো স্ত্রী যদি খারাপ হয়ে থাকে বা স্বামী স্ত্রীর যদি সম্পর্কের অবনতি ঘটে থাকে, স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে থাকে, এক্ষেত্রে স্বামীর করণীয় কী? এক্ষেত্রে স্বামী প্রথমত স্ত্রীকে বোঝাবে, এরপরে বোঝানোর পরেও যদি সে সংশোধন না হয় তাকে তাহলে তাকে সতর্ক করবে। সতর্ক করার পরেও যদি সে সংশোধন না হয় তবে তাকে ভয় দেখাবে, এতেও যদি কাজ না হয় তাহলে তাকে একই ঘরে রেখে বিছানা আলাদা বিছানায় শেষ রাত্রি যাপন করবে। এরপরেও এটাতেও যদি সে সংশোধন না হয় তাহলে একাধারে 3 রাত এরূপ করবে। এরপরেও যদি সে সংশোধন না হয় তাহলে তাকে মৃদু প্রহার করবে, তাকে আঘাত করবে, মৃদু কঠিনভাবে না, সংশোধনের জন্য। এরপরে যদি সে সংশোধন না হয় তাহলে স্বামী শরীয়ত সম্পর্কিত কোনো বিষয়ে যদি সে অবহেলা করে থাকে তবে 1 মাস যাবত তাকে পরিত্যাগ করবে, 1 মাস যাবত তাকে পরিত্যাগ করবে, তার থেকে বিচ্ছিন্ন থাকবে। এরপরেও যদি সে সংশোধন না হয় তাহলে সে বিচার ব্যবস্থার সাহায্য নিয়ে পরস্পর ছাড়াছাড়ি হয়ে যাবে, পরস্পর পৃথক হয়ে যাবে। তবে এখানে উল্লেখ যে স্ত্রীকে প্রহার করতে হলে কখনোই মুখমণ্ডলে প্রহার করা যাবে না এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না, এ ব্যাপারে শরীয়তে নির্দেশনা রয়েছে, নিষেধ রয়েছে। এ ব্যাপারে আমাদের এখানে আমাদের প্রিয় নবী সাল্লাম এ ব্যাপারে বলেছেন, ঘোষণা দিয়েছেন যে ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুরি ইল্লা ফিল বাইতে, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের মুখমণ্ডলে আঘাত করবে না এবং তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না, গালমন্দ করবে না, এবং তাদেরকে নিজের ঘরে ছাড়া পরিত্যাগ করবে না, অর্থাৎ তাদের সংশোধনের জন্য তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। সর্বশেষ যে স্টেজ সেটা হলো আইনের আশ্রয় নিয়ে তাদের পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যদি সংশোধন না হয়, যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো না হয় তাহলে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে ইসলামের পরিবারের মূল উদ্দেশ্যই হচ্ছে স্বামী স্ত্রী একে অপরে মিলেমিশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে, এটাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য যদি ব্যাহত হয় তাহলে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়াটাই হচ্ছে ইসলামের বিধান। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে স্বামীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা। স্ত্রীর গোপন বিষয়ে স্বামী যেমন জানে তেমনি স্বামীর গোপন বিষয়গুলোও স্ত্রী জানে। তো স্বামীর যে গোপন বিষয়গুলো রয়েছে সেটা যেমন স্ত্রীর রক্ষা করবে তেমনি স্ত্রীরও গোপনীয় বিষয়গুলো রক্ষা করা, এটা স্বামীর দায়িত্ব, এটা স্বামীর দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট বলে বিবেচিত হবে যে তার স্ত্রীর নিকটে গমন করে এবং স্ত্রীও তার নিকটে গমন করে, তারপর সে তার স্ত্রীর গোপন বিষয় অপরের কাছে প্রকাশ করে দেয়। অর্থাৎ স্বামী তার স্ত্রীর গোপন বিষয়গুলো যদি অন্যের কাছে প্রকাশ করে দেয়, এটার কারণে সে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। তাহলে স্বামীর গুরুত্বপূর্ণ আরেকটা দায়িত্ব হচ্ছে স্ত্রীর গোপন বিষয়গুলো এটা রক্ষা করে চলবে। সুষম ব্যবহার অর্থাৎ সমান ব্যবহার, অর্থাৎ কোনো কারণে যদি স্বামীর একাধিক স্ত্রী থাকে সেই ক্ষেত্রে স্বামীর দায়িত্ব হচ্ছে সকল স্ত্রীদের মাঝে সুষম ব্যবহার বজায় রাখবে, অর্থাৎ ব্যবহার তাদের মধ্যে আদল বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে একাধিক স্ত্রীর ক্ষেত্রে। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তোমরা যদি একাধিক স্ত্রী গ্রহণের ক্ষেত্রে এ আশঙ্কা করো যে তোমরা তাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের দায়িত্ব হচ্ছে ফাওয়াহিদাতান, একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করা। তাহলে একাধিক স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে এখানে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করছেন। আরেকটা আয়াতে বলা হয়েছে সূরা নিসার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আসলে স্ত্রীদের মধ্যে পূর্ণ সুবিচার করতে তোমরা সক্ষম হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন, কারণ স্ত্রীদের মাঝে সুবিচার রক্ষা করে চলা এটা কখনোই সম্ভব হয় না, যদিও তোমরা আন্তরিকতার সাথে চেষ্টা করো তবে একজনের প্রতি পূর্ণভাবে ঝুঁকে পড়বে না। এই যে এখানে আয়াতের মাধ্যমে
আল্লাহ তাআলা একাধিক স্ত্রীর ক্ষেত্রে গ্রহণের ক্ষেত্রে নিরুৎসাহিত করেছেন, অর্থাৎ একজন স্ত্রী গ্রহণের ক্ষেত্রে এখানে উৎসাহ প্রদান করা হয়েছে পবিত্র কোরআনে। তো এখান থেকে আমরা যে জিনিসটি জানলাম যে স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে সেক্ষেত্রে অবশ্যই তাদের মাঝে সুষম ন্যায় বিচার এটা বজায় রাখতে হবে, তবে একাধিক স্ত্রী গ্রহণের ক্ষেত্রে এখানে ইসলামে পবিত্র কোরআনে নিরুৎসাহিত করা হয়েছে। অনুরূপভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও বলেছেন যে যে যার দুজন স্ত্রী আছে সে যদি একজনকে বেশি প্রাধান্য দেয় তাহলে কিয়ামতের দিন সে উপস্থিত হবে এমন অবস্থায় যে তার শরীর অর্ধাংশ ঝুলে থাকবে, অর্থাৎ খুবই শাস্তি সে ভোগ করতে হবে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি করতে না পারে। এই জন্যই কোরআন এবং হাদিসের আলোকে আমরা যেটা জানতে পারলাম যে এখানে একজন স্ত্রী গ্রহণের ক্ষেত্রে ইসলামে উৎসাহিত করা হয়েছে সামগ্রিকভাবে স্ত্রীর অধিকার আদায়ে সচেষ্ট হওয়া। এখানে স্বামীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীর অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং তার অধিকারগুলো যথাযথভাবে আদায় করা, তার যে অধিকারগুলো রয়েছে সেগুলো আদায় করতে হবে। স্ত্রীকে স্ত্রীর প্রতি স্বামীর সকল যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে আদায় করতে হবে, তার প্রতি কোনো সন্দেহ এটা সৃষ্টি করা যাবে না, সন্দেহ করা যাবে না। ইসলামে স্ত্রীকে স্বামীর চরিত্রের সার্টিফিকেট প্রদানের অধিকার দেওয়া হয়েছে। মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খিয়ারুকুম খিয়ারু নিসাইহিম, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, এটা হাদিস শরীফে এসেছে। এই জন্য স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক হতে হবে অত্যন্ত মধুর এবং সহযোগিতাপূর্ণ। এরপরে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। স্বামীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীর আত্মীয় স্বজনের প্রতি সদ্ব্যবহার করা। স্ত্রীর প্রতি শুধু সদ্ব্যবহার করতে হবে না, তাদের তাদের আত্মীয় স্বজন অর্থাৎ স্ত্রীর যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রতিও এখানে সদ্ব্যবহার করার ব্যাপারে স্বামীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াইজা মা তাসাহিবুকুম ফাদউউ লাহু, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর জন্য দোয়া করা, অনুরূপভাবে স্ত্রী মৃত্যুবরণ করলে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর জন্য দোয়া করা। এরপরে সমমর্যাদা দান। ইসলামী পরিবারে স্বামী স্ত্রীকে একটা পাখির ডানার সাথে তুলনা করা হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হিসেবে যেহেতু দায়িত্ব পালন করে থাকে সেক্ষেত্রে পরস্পরের মধ্যে সুষম সম্পর্ক এটা বজায় রাখতে হবে। এরপরে সদুপদেশ দান। স্বামীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রীর কে সদুপদেশ দান করতে হবে, স্ত্রীকে ভালো উপদেশ দিতে হবে, এটা স্বামীর কর্তব্য। ভালো কাজের জন্য স্ত্রীকে উদ্বুদ্ধ করতে হবে, মানবীয় গুণাবলীর বিকাশে প্রেরণা যোগাতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, অর্থাৎ যাদের যে যাদের অবাধ্যতার ভয় করো, অর্থাৎ তোমরা যাদের অর্থাৎ যে স্ত্রীদের অবাধ্যতার ভয় করো তাদের সদুপদেশ দাও, অর্থাৎ স্ত্রীর মধ্যে যদি অবাধ্যতার ভাব লক্ষ্য করো তাহলে তাহলে তোমরা তাদেরকে সদুপদেশ দানের মাধ্যমে তাদেরকে বোঝাও, এটা স্বামীর দায়িত্ব। এরপরে স্ত্রীর সম্পদ গ্রাস না করা। স্ত্রীদের মহরানার অর্থ অথবা পিতামাতা থেকে প্রাপ্ত যে সমস্ত অর্থ স্ত্রীদের জন্য রয়েছে সে অর্থগুলো স্বামী যথাযথভাবে সংরক্ষণ করবে, রক্ষণাবেক্ষণ করবে, সে সম্পদগুলো কোনো ক্রমেই গ্রাস করা যাবে না। তবে স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে সে সম্পদ দিয়ে থাকে তাহলে সেটা স্বামী ভোগ করতে পারবে, ব্যবহার করতে পারবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে লিরিজালে নাসিবুম মিম্মাকতাসাবু ওয়ালিন নিসায়ে নাসিবুম মিম্মাকতাসাবনা, অর্থাৎ স্বামীরা যা উপার্জন করবে সেটা তাদের জন্য, স্ত্রীরা যা উপার্জন করবে সেটা তাদের জন্য, অর্থাৎ যার যার সম্পদ সে সম্পদ ভোগ ব্যবহারের অধিকার তার তার নিজস্ব। এই জন্য স্বামীকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, স্ত্রীর সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এখানে স্বামীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এরপরে চরিত্রবান হওয়া। এখানে স্বামীর স্ত্রী অর্থাৎ পরিবারের সুখ শান্তি এটা নির্ভর করে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের উপর, পারস্পরিক চারিত্রিক বৈশিষ্ট্যের উপর। স্বামী যদি চরিত্রবান না হয় তাহলে স্ত্রীর ভালোবাসা এবং শ্রদ্ধা সে পায় না, কাজেই স্বামীকে অবশ্যই চরিত্রবান হতে হবে, তাহলে স্ত্রীর ভালোবাসা তার মধ্যে থাকবে
এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এটা মধুর হবে, এবং এই পারস্পরিক মধুর সম্পর্কের মাধ্যমেই একটা সুখী সমৃদ্ধশালী পরিবার গড়ে উঠবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বলেছেন যে যার চরিত্র সবচেয়ে ভালো সে সবচেয়ে বেশি পরিপূর্ণ ঈমানদার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমাদের প্রিয় নবী সাল্লাম আরও বলেছেন যে খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে উত্তম। নবী সাল্লাম যে তার পরিবারের কাছে উত্তম এটা বলেছেন এবং আমাদেরকেও পরিবারের কাছে উত্তম হওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে নির্দোষ হাসি তামাশা করা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে খুশি করা, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা, তাকে তার সাথে হাসি তামাশা করা, অর্থাৎ সম্পর্ক ভালো একটা সম্পর্ক তৈরি করা। এরপরে উপহার উপঢৌকন, অর্থাৎ স্বামীর আরও একটা দায়িত্ব হচ্ছে স্ত্রীকে বিভিন্ন সময়ে উপহার উপঢৌকন দেয়া, যার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কে আমাদের নবী সাল্লাম বলেছেন যে তাহা দু তাহা বু, তোমরা একজন আরেকজনকে উপহার উপঢৌকন দাও, তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা এটা বৃদ্ধি পাবে। অর্থাৎ পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাওয়ার জন্য উপহার উপঢৌকন দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং নবী সাল্লামের সুন্নত। এরপরে আরও একটা হাদিসে এসেছে যে তাহা দু ফা ইন্নাল হাদিয়াতা তুজহিবু ওয়াগারাস সাদর, অর্থাৎ নবী সাল্লাম বলেছেন যে তোমরা একে অপরকে উপঢৌকন দাও, কেননা উপঢৌকন এটা কি করে, অন্তরের যে ক্লেশ, অন্তরের যে হিংসা এটা দূর করে দেয়। তাহলে স্বামী স্ত্রীর একে অপরের মধ্যে, মনের মধ্যে যদি কোনো ক্রোধ থাকে, মনের মধ্যে যদি কোনো ক্লেশ থাকে, মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে, এটা উপহার উপঢৌকন দেওয়ার মাধ্যমে এটা দূর হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এখানে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে বিভিন্ন সময়ে তাকে খুশি করার চেষ্টা করা। এছাড়াও বেশি দিন প্রবাসে না থাকার স্বামীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্ত্রী থেকে বিচ্ছিন্ন না থাকা। 4 মাসের অধিক সময় স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকা এটা উচিত নয়। এটা ইসলামী পরিবারের শিক্ষা হচ্ছে যে ইসলামী পরিবারের স্বামী তার স্ত্রী থেকে 4 মাসের বেশি বিচ্ছিন্ন থাকবে না, এতে স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হয়। এ ব্যাপারে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। এরপরে উত্তরাধিকারের নিশ্চয়তা, স্ত্রী স্বামীর সম্পদের উত্তরাধিকারী হয়ে থাকে, এক্ষেত্রে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে এই অধিকার থেকে বঞ্চিত না করা, স্ত্রীর অধিকার এটা নিশ্চিত করতে হবে। এরপরে তালাকের অধিকার দেয়া, অর্থাৎ স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট না থাকে, স্বামীর প্রতি রাজি খুশি না থাকে, অর্থাৎ সম্পর্ক যদি ভালো না থাকে, তাহলে স্ত্রী যদি স্বামীর সাথে সংসার করতে না চায়, এক্ষেত্রে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে সম্পর্ক ছিন্ন করার অধিকার দেওয়া। এটা যেহেতু সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে শান্তি থাকে না, আর শান্তি যদি না থাকে তাহলে সে পরিবারের কোনো মানেই হয় না। এই জন্য স্বামী স্ত্রী উভয়ের পারস্পরিক সম্পর্ক এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে স্ত্রীর সাথে পরামর্শ করা, এটা সংসারকে সুন্দর করতে হলে, সংসারকে শান্তিপূর্ণ করতে হলে, আনন্দময় করতে হলে স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে পরামর্শ করে সংসারের বিভিন্ন কাজকর্ম করা। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াশাবির হুম ফিল আমর, তোমরা পরামর্শের ভিত্তিতে তোমাদের কাজ সম্পাদন করে থাকো। এমনিভাবে আরও এসেছে যে ফাইন আরাদা ফেসালান তরাদি মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা, অর্থাৎ এখানে স্বামী স্ত্রী যে পরামর্শের কথা, অর্থাৎ সন্তানের দুগ্ধ সারানোর ক্ষেত্রে এই আয়াতে বলা হচ্ছে যে তোমরা যদি পরস্পর সন্তুষ্ট থাকো এ ব্যাপারে এবং পরামর্শের ভিত্তিতে বা সন্তুষ্ট চিত্তে যদি তোমরা সন্তানকে দুধ সারাতে চাও তাহলে এতে তোমাদের কোনো দোষ নাই। অর্থাৎ এখানে এই আয়াতের মাধ্যমে আমরা বলতে পারি যে স্বামী স্ত্রী পারস্পরিক পরামর্শের ভিত্তিতে যদি কোনো কাজ করা হয়, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেটার মধ্যে অনেক বরকত রয়েছে, সেটার মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে, এ বিষয়টা আমরা জানতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো।
তো আজকের আলোচনা থেকে আমরা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য, স্ত্রীর অধিকার, এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই আলোচনার থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, একটা পরিবারকে সুখী সমৃদ্ধশালী এবং আনন্দমুখর করতে হলে স্বামীর যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে, স্ত্রীরও তেমনি দায়িত্ব কর্তব্য রয়েছে। অর্থাৎ পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, এগুলোর মাধ্যমে একটা পরিবার শান্তিপূর্ণ পরিবারে পরিণত হতে পারে। তো আমরা এরকম একটি পরিবারের আশা ব্যক্ত করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো এক্ষেত্রে তোমার কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কোনো কিছু জানার থাকলে বলো আর কি। হ্যালো, হ্যাঁ বলো, কোনো কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, জানার না থাকলে তাহলে আমরা এখানে ক্লাস শেষ করছি। তো এই ক্লাসটা আমরা আমাদের কলেজের পেজে আমরা দিব, তোমরা দেখে নিও আর কি। হ্যাঁ, তো ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।